বন্ধুরা, বর্ণসংকর ইন্টারভিউ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল ডাব্লিউপিএসসি এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। আমরা এখানে এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে চলেছি তোমাদের ইন্টারভিউ সেট রিলেটেড নিয়ে, সঙ্গে সঙ্গে এসএমএস নিয়ে, কী করবে, রেজাল্ট কবে কীভাবে প্রকাশিত হবে এবং জয়নিং এসএমএস নিয়ে। সর্বপ্রথম আমরা এখানে জয়নিং এসএমএস নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার রেগুলার ভিডিও বা রেগুলার আপডেটগুলো দেখে থাকো, তোমাদের আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যেখানে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে মালদা জেলাতে একটা বন্ধুর ইন্টারভিউ হয়ে গিয়েছিল। ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আবার নতুন করে এসএমএস এসছে, এটা কোনো নতুন কথা না। অনেক জায়গাতে এসএমএস এসেছিল, অনেক জায়গাতে এসএমএস এসছে যে নতুন করে এসএমএস এসছে, কিন্তু তাদেরকে পরে তাকে জানানো হয়েছে যে এটি রং ইনফরমেশন বা ভুল করে চলে গিয়েছে। কিন্তু মালদা জেলাতে যে এসএমএসটা এসেছিল সেটি ওই বন্ধুর ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে পুরো একেবারে নভেম্বর মাসের 12 তারিখের ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছিল। সেটি আবার কি, সেটি মালদা জেলাতে না, সেটি আবার কি কলকাতাতে, সেটি আবার কলকাতাতে। তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম, ওই বন্ধুকেও বলেছিলাম যে তুমি যদি যাও গিয়ে একমাত্র দেখতে পারো, গিয়ে তুমি জানতে পারবে। এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এরকম কারো যদি আবার এসএমএস এসে থাকে, শুধু এটা আমি মালদা জেলার ক্ষেত্রে বলছি না, আদার্স কোনো জেলাতেও যদি এসে থাকে, কারণ যেহেতু অফিসিয়ালি কোনো কিছু আপডেট বেরিয়ে আসছে না, বন্ধুদের কাছ থেকে খোঁজখবর নিয়ে সমস্ত কিছু আপডেটগুলো জানা যাচ্ছে। তো এরকম আমি আরও একটা নতুন একটা এসএমএস পেয়েছি, নতুন একটা বন্ধুর এ পেয়েছি যাকেও ঠিক একইভাবে ডাকা হয়েছে, তারও একবার ইন্টারভিউ হয়ে গিয়েছে, একবার ইন্টারভিউ সেই একই জেলাতে, মালদা জেলারই ও। তো ওর ইন্টারভিউ আগে একবার হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর আবার তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এইবার ইন্টারভিউয়ের জন্য যে ডাকা হয়েছে সেটিকে আবার তার মালদাতে, প্রথম যে ইন্টারভিউটা হয়েছিল সেটি মালদাতে হয়েছিল। এবার সেকেন্ড টাইম যেটি ডাকা হয়েছে, সেকেন্ড টাইমের জন্য তাকে কলকাতা যাওয়ার জন্য বলা হয়েছে, কলকাতা ঠিকানা দেওয়া হয়েছে, ওখানে গিয়ে ইন্টারভিউ হবে। এবার এই জায়গাটাতে একটি ডাউট চলে আসছে অনেকেরই মাথায়, অনেকের। এবং সেই বন্ধু আমাকে বললো যে এটা কি জয়নিংয়ের জন্য কি এসএমএস, যেহেতু এই মুহূর্তে কেউ এখন গিয়ে ইন্টারভিউ দেয়নি, যে তাই সেহেতু এখন বলা মুশকিল হচ্ছে যে এটি কি আদৌ কি জয়নিংয়ের জন্য এসএমএস বা অন্য কিছুর জন্য সেই এসএমএসটা। সেই জন্য সেই বন্ধু আমাদের 12 তারিখে যাবে, একদম ফাইনাল আপডেট যেটা বেরিয়ে আসবে সেটি 12 তারিখে এবং 13 তারিখে আমি তোমাদেরকে জানাতে পারবো। এবং এই মুহূর্তে এটাকে নিয়ে একটু লিটিল ডাউট রয়েছে। এবং আদার্স কারো যদি ইন্টারভিউ এসএমএস এসে থাকে এরকম টাইপের, যে তোমার তোমার জেলার নিজের জেলাতে এরকম হয়েছে যে নিজের জেলাতে আলাদা ভ্যানু দেখিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু যে একদমই পুরো একেবারে অন্য জায়গাতে, একদম এখান থেকে শুরু করে একবার পুরো কলকাতাতে, সেই জায়গাতে একটু লিটিল ডাউট এই মুহূর্তে হয়ে রয়েছে। তোমাদেরকে আমি এসএমএস দুটোকে দেখিয়ে দিচ্ছি, এসএমএস দুটো তোমরা দেখতে পারো যে কীরকম ধরনের এসএমএস এসেছে। বন্ধুরা, এই এসএমএসটা পুজোর আগেই এসেছিলো, যে পুজোর আগে ওই বন্ধুকে এসএমএস করে জানানো হয়েছিল, যার নাম এখানে তোমরা আপুর প্রামাণিক, একে এসএমএস এসেছিল। এখানে তোমরা এর রোল নাম্বারটা দেখতে পাচ্ছ, 563469। ইন্টারভিউয়ে যে জায়গাটা দেখানো, জায়গাটা বলা হয়েছে উন্নয়ন ভবন, বিধাননগর, কলকাতা 91। এই জায়গাতে এই যে সেন্টারটা রয়েছে, এই সেন্টার কারো যদি ইন্টারভিউ হয়ে থাকে এই পর্যন্ত যা ইন্টারভিউ হয়েছে, কোন কোন যে আমি তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কোন কোন জেলাতে ইন্টারভিউ চলছে, এই জায়গাতে কারো যদি ইন্টারভিউ হয়ে থাকে উন্নয়ন ভবনে, বিধাননগরের উন্নয়ন ভবনে যদি কারো ইন্টারভিউ হয়ে থাকে, তোমরা কিন্তু আমাকে মেসেজ করে অবশ্যই জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা আমাকে ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো, যে জানাবে যে এই জায়গায় কারো ইন্টারভিউ হয়েছে কি হয়নি, কারণ এই জায়গাটার এই যে ইন্টারভিউ রিপোর্টটা এই জায়গাটার জানাটা খুবই দরকার, এই মুহূর্তে খুবই প্রয়োজন। কারণ এই মুহূর্তে অনেকের লিটিল ডাউট রয়েছে যে এই যে মেসেজটা আসছে, এই যে নতুন করে যে মেসেজটা দেওয়া হচ্ছে যে নিজের জেলার বাইরে অন্য একবার পুরো কলকাতাতে, সব থেকে যদি আমার নিজের জেলা থেকে যদি আমার মালদার আশেপাশে রয়েছে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এগুলোতে যদি দিত তাহলে অতটা লিটিল ডাউট হতো না, অতটা ডাউট আসতো না, কিন্তু একবারে দেওয়া হয়েছে মেন জায়গাতে, একদম আমাদের কলকাতাতেই দেওয়া হচ্ছে। কলকাতায় যেহেতু ইন্টারভিউয়ের সেকেন্ড টাইমের জন্য ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে, সেই জন্য অনেকের মনে এই ডাউটটা এসে গেছে যে এটা কি আদৌ কি জয়নিংয়ের জন্য কি এসএমএস আসছে, বা জয়নিংয়ের জন্য কি আবার নতুন করে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সমস্ত কিছু আপডেট আমরা 12 তারিখ না আসলে সেটি জানতে পারবো না। বন্ধু যদি আমার সঙ্গে শেয়ার করে তাহলে আমি তোমাদেরকে জানাতে পারবো। তোমাদের আরও কারো যদি এ হয়ে থাকে তোমরাও কিন্তু অবশ্যই শেয়ার করবে। তারপর আজকে আর একটা বন্ধু আমার সঙ্গে জানিয়েছে, আজকে আর একটা বন্ধু আমাকে সকালের দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে জানিয়েছে, চিরঞ্জিৎ মণ্ডল, তিনি জানিয়েছে এই সিরিয়াল নাম্বারটা দেখে নাও, এখানে 34, ওখানে আমরা কি দেখলাম 69, এখানে দেখতে পাচ্ছ 95, মানে এর মিডিলেও যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে সম্ভবত এদেরকেও এসএমএস গিয়েছে। তোমাদের কাছে দেখে নেবে মালদা জেলা থেকে যারা তোমরা দেখছো, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিয়ে দেবে, এবং তোমাদের এরকম টাইপের এসএমএস আসছে কি আসেনি সেগুলোও জানিয়ে দেবে আমি যদি পারি। যদি সবাই কেউ কারোর সঙ্গে যদি যোগাযোগ করতে চায় তাহলে আমি তোমাদেরকে যোগাযোগ করিয়ে দিতে পারি। এবার দেখে না, এই যে এই বন্ধুটার বর্ণসংকর ইন্টারভিউয়ের ডেট কত দেওয়া হয়েছে, এই বন্ধুটার ডেট দেওয়া হয়েছে 13 তারিখে, ওই বন্ধুটা দেখলাম যে 12 তারিখে ছিল ঠিক একই জায়গাতে, এখানে 3টের দিকে। এবং এই বন্ধুটারও তোমাদের যে ইন্টারভিউ এরও ওই বন্ধুরও অলরেডি হয়ে গিয়েছে। আমার সঙ্গে আজকে সকালে কথা হয়েছিল যে আমার ইন্টারভিউ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আবার কেন আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আমি বন্ধুকে বললাম যে এই মুহূর্তে তো বলা মুশকিল, যেহেতু তোমাকে এরকম করে নতুন করে ডাকা হচ্ছে তাহলে তুমি অবশ্যই গিয়ে এখানে ইনকোয়ারিটা করবে, কারণ হতেও পারে যে জয়নিংয়ের জন্য বা আর কিছু
কিছুর জন্য, সেটি কিন্তু জানাটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। সেই জন্য বন্ধু 13 তারিখে এই বন্ধুটা যাবে। ওই বন্ধুটার সঙ্গে আমার আগে কথা হয়েছিল, যেটা প্রথমটা দেখালাম তোমাদেরকে, প্রথম বন্ধুটার যে SMS-টা দেখলাম 12 তারিখে, সেটা অনেকদিন আগে কথা হয়েছিল। আমি বন্ধুটার স্ক্রিনশটটা আমার নেওয়া ছিল, ওই SMS-টা মোবাইল নাম্বারটা এই মুহূর্তে পাচ্ছি না, সেই জন্য ওই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে না। এই বন্ধুটার সঙ্গে আমার কথা হয়েছে 13 তারিখে, বন্ধুটাই 13 তারিখে এই বন্ধুটা ইন্টারভিউ দিতে যাবে, এবং এই ইন্টারভিউতে যাওয়ার পরে দেখা যাক এখানে কী কিছু আপডেট বেরিয়ে আসে। এবার আগে চলো, আগে যে সমস্ত তোমাদের ডাউটগুলো রয়েছে এই মুহূর্তে, অনেকের মাথায় অনেক ডাউট রয়েছে, সেই ডাউটগুলো একটু তোমাদের ক্লিয়ার করে দিই। বন্ধুরা, তোমাদের অনেকেরই প্রশ্ন যে ইন্টারভিউ কবে শেষ হবে। তো ইন্টারভিউ শেষ নিয়ে তোমরা দেখতে পেলে যে 13 তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে, 13 তারিখ পর্যন্ত মালদা জেলাতে এখনও ইন্টারভিউ রয়েছে। এর সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে আমার আপডেট রয়েছে, মুর্শিদাবাদ জেলাতে তোমাদের ইন্টারভিউ রয়েছে 2 তারিখে, এক বন্ধুর 2 তারিখে রয়েছে, আমাদের কাছে SMS প্রুফও রয়েছে যে 2 তারিখেও তার ইন্টারভিউ রয়েছে। কিন্তু যে ইন্টারভিউ রয়েছে অনেক জায়গাতে শেষ হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে জাস্ট 3টে জেলা, একমাত্র নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার এমনি নর্মাল ইন্টারভিউয়ের কোনো আমি আপডেট পাইনি। একমাত্র যে ইন্টারভিউ তোমার আপডেট যেটা পেলাম, তোমাদেরকে যেটা জানালাম, আমার সেকেন্ড টাইমে যে SMS এসেছে তা আবার কোথায় ইন্টারভিউ কলকাতায়, ওরকমই একটু শুধু আপডেট পেয়েছি আমি মালদা থেকে। আর বাকি একমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে শুধু ইন্টারভিউ চলছে, বাকি কোনো জেলাতে আমি এই কদিন ধরে যে সমস্ত আমার পুরনো বন্ধুগুলো ছিল, যারা পুরনো আমাকে আগে থেকে মেসেজ টেস করেছিল, তাদের সঙ্গে আমি যোগাযোগ করছিলাম, তাদেরকে আমি জানাচ্ছিলাম যে এই সমস্ত এক্সাম সেন্টারগুলোতে এক্সাম নেওয়া হচ্ছিল, সেই এক্সাম সেন্টারগুলোতে আমি খোঁজ নেওয়ার কথা বলেছি, যে কেউ আমাকে এই রিপ্লাই এখনও একটাও কার কাছ থেকে পাইনি যে হ্যাঁ, যে এখানে আবার ইন্টারভিউ নেওয়া চলছে, এখানে ইন্টারভিউ শুরু হয়েছে বা ইন্টারভিউ চলছে। আগে যেই জায়গাগুলোতে ইন্টারভিউ নিয়েছে সব জায়গাতে ইন্টারভিউ বন্ধ হয়েছে, এবং আমার কাছে আমার মতে মোটামুটি 99% সব জায়গাতে কিন্তু ইন্টারভিউ মোটামুটি শেষই হয়ে গেছে। এছাড়া এটাকে একদম আমি কনফার্ম বলতে পারছি না, কারণ তো অফিসিয়াল তো আপডেট নেই। আমার কাছে যা সোর্স রয়েছে, যাদের কাছে আমি তোমাদের মতো বন্ধুদের কাছেই আমি সমস্ত কিছু আপডেটগুলো জানতে পারছি, তোমরাই যা জানাচ্ছ সেই কিছুই আমি তোমাদেরকে বলতে পারছি। সেই জন্য একদম পুরোপুরি 100% কনফার্ম না, কিন্তু মোটামুটি সমস্ত জেলাতে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, এক্সেপ্ট শুধু তোমাদের নদিয়া এবং মুর্শিদাবাদ। আমার কাছে নদিয়া এবং মুর্শিদাবাদ ছাড়া আর কোনো একটা জেলারও একটুকু আপডেট নেই, বা একটা জেলা আমি সমস্ত চেষ্টা করছি যে খোঁজ নেওয়ার, যে ইন্টারভিউ হচ্ছে কি হচ্ছে না। অনেক যে সমস্ত বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করতো, তাদের কাছে যারা আগে ইন্টারভিউ দিয়েছিলো সেই সমস্ত জায়গাগুলোতে, তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে ইন্টারভিউ কি সেই এক্সাম যে সেন্টারটা ছিল ওই এক্সাম সেন্টারে কি ইন্টারভিউ কি এখন হচ্ছে, তারা বলছে যে না, এখানে আর কোনো ইন্টারভিউ হচ্ছে না। তার মানে কি সেখানে যদি ইন্টারভিউ না হয়ে থাকে, তার মানে ওই জেলাতে ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে। আবার বলা যায় না, হয়তো সেকেন্ড টাইম অনেকদিন পর আবার হয়তো SMS আসা শুরু হয়ে যেতে পারে, কারণ এখানে মোটামুটি যে ইন্টারভিউর জন্য ডাক পড়েছে, মোটামুটি 50 থেকে ওই 70% ধরনের ক্যান্ডিডেটের ইন্টারভিউ ডাক পড়েছে, মানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এখনও কিন্তু 30-40% ক্যান্ডিডেট এমন রয়ে গেছে যাদের এখনও SMS-ই আসেনি। এগুলোর কী হবে, এদের নিয়ে একটু ডাউট রয়েছে, তোমাদের চিন্তা রয়েছে, যাদের SMS আসেনি। যাদের SMS আসেনি তাদেরকে তোমাদেরকে একটা জিনিসই মানতে লাগবে, যে আমার অ্যাপ্লিকেশন যেটা আছে কোনো না কোনো কারণবশত সেটি রিজেক্ট হয়ে গিয়েছে, সেই জন্য আমার ইন্টারভিউ ডাক আসেনি। এর বাইরে তুমি কোনো কিছুই করতে পারবে না। যে তোমরা যদি কোনো স্টেপ নিতে যাও বা আর কিছু, সিম্পলি তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমার এ করার জন্য এ রিজেক্ট করে দেওয়া হয়েছে, বা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম এসে পৌঁছায়নি। সেই জন্য তোমাদেরকে একটা জিনিসই মানতে লাগবে, যে তোমার যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনটা না কোনো কারণবশত রিজেক্ট। তোমাদের আমি দেখিয়েছিলাম যে পশ্চিম মেদিনীপুর জেলাতে, না পূর্ব মেদিনীপুর জেলার আমি তোমাদেরকে ডাটা দেখিয়েছিলাম, পূর্ব মেদিনীপুর ডাটা অফিসিয়ালি রিলিজ করা হয়েছিল, অফিসিয়ালি জানানো হয়েছিল যে ওখানে টোটাল 18,000 জন আবেদন করেছিল, টোটাল ভ্যাকান্সি ছিল ওখানে 10টা, তার জন্য ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল মাত্র 9,000 জনকে, ইন্টারভিউয়ের জন্য মাত্র 9,000 জনকে ডাকা হয়েছিল। তার মধ্যে অনেকে ইন্টারভিউ দিতে আসেনি বাগেরা বাগেরা, ওগুলো তো রয়েছে। তার মধ্যে থেকে মোটামুটি ওখানে টোটাল ইন্টারভিউ যা হয়েছে ক্যান্ডিডেটের, মোটামুটি সেখানে 7-8 হাজার মতো ওখানে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়েছে, 7-8 হাজারের ক্যান্ডিডেট ইন্টারভিউ হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র 50% ক্যান্ডিডেটকে, টোটাল 18,000 আবেদন জমা পড়েছে এবং 9,000 জনকে সেখানে ডাকা হয়েছে, মানে 50% ক্যান্ডিডেটকে অনলি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, বাকি পুরো 50%কে ডাকা হয়নি। এবার তোমরা পূর্ব মেদিনীপুর জেলায় যারা রয়েছে, তোমরা এখন যদি দুশ্চিন্তা রয়েছে SMS আসবে কি আসবে না, তো আমি তোমাদেরকে বলে দিই যে 100% কনফার্ম আর তোমাদের কোনো SMS আসবে না, তোমাদের কোনো না কোনো কারণবশত তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আগে চলে আসি, রেজাল্ট কবে এবং কীভাবে তোমাদের হতে পারে।
এবার রেজাল্ট সংক্রান্ত আপডেট বলা হয়েছিল যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের রেজাল্ট দেওয়া শুরু হয়ে যাবে। এবার রেজাল্টটা যেটা হবে তোমাদের, সেটা রেজাল্টটা যেটা হবে তোমাদের পুরোটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট হবে, পুরোটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আলাদা আলাদা রেজাল্ট হবে। তোমাদের একবারে পুরো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম তোমাদের রেজাল্ট বেরিয়ে আসবে না বা আদার্স কিছু আসবে না। তোমাকে যেভাবে SMS এর মাধ্যমে তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল ঠিক একইভাবে তোমাদের জয়েনিংয়ের জন্য তুমি জয়েনিংয়ের যে আপডেটটা পেয়ে যাবে বা তোমার সিলেকশন হয়েছে কি হয়নি সেই আপডেটটা পেয়ে যাবে। তোমাদের সর্বপ্রথম তোমার মোবাইলে SMS আসবে সেই SMS এর মাধ্যমে। নেক্সট রয়েছে তোমার ইমেল দেওয়া রয়েছে সেই ইমেলের মাধ্যমে। এছাড়া তোমাদের কী রয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। এই তিনটির মাধ্যমে তোমরা একমাত্র জানতে পারবে যে তুমি তোমার এ হয়েছে কি হয়নি। এবং তোমাদের যে কোনো জেলারই দেখো না কেন, তোমরা যে কোনো জেলা থেকেই বিলং করো না কেন, তোমাদের জেলায় যে রেজাল্ট তোমরা জানতে পারবে যে আমাদের জেলাতে রেজাল্ট দিয়েছে কি দেয়নি, সেরকম একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে তো কোনো কিছু আসবেই না, আসছেও না। একমাত্র কারো কাছে যদি SMS গিয়ে পৌঁছায়, সেই বন্ধু যদি কারো কাছে শেয়ার করে হ্যাঁ আমার কাছে জয়েনিংয়ের জন্য SMS এসেছে, তাহলে একমাত্র জানা সম্ভব যে হ্যাঁ এই জেলাতে এখন জয়েনিং হওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাবে যে মোটামুটি প্রত্যেকটা জেলাতে বেশি পরিমাণে ভ্যাকেন্সিও নেই, 10, 15, 20, 30 এরকম করে ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি সমস্ত জেলাকে। আশা করি আমি আপডেট পেয়ে যাবো, রেজাল্ট সংক্রান্ত আপডেট পেয়ে যাবো। আমার মোটামুটি প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটের সঙ্গে কথাবার্তা হয় মোটামুটি সবসময়, তো আমি যখনই আপডেট পেয়ে যাবো তোমাদের কাছে তো আমি অবশ্যই পৌঁছে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চিন বা ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং অথবা তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। মেসেজের রিপ্লাই সবসময় না দিতে পারলেও চেষ্টা করি আমি মোটামুটি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আজকের জন্য এতখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবে, ভিডিওটা ভালো না লাগলে একটা ডিসলাইক অবশ্যই করে দেবে। কিন্তু বন্ধুরা তোমরা যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট আপডেটেড যে ভিডিওটা আসবে সেটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ।